जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा, जारा लक्ष्मी लाभ करते चान तारा अति अवश्यई आपनार बाड़ीर तुलसी तलाय दाड़िये बोलून एई शब्दटी। आमी सुनिश्चित भावे बोलते पारी जे आपनी 72 घंटार मध्ये प्रचुर परिमाणे आर्थिक उन्नति करते पारबेन। हाँ बंधुरा, आपनारा एकेबारे ठीक शुनेछेन। आज आमी आमार एई भिडियोर माध्यमे एई शब्दटी आपनादेर जानिए देव। एर फले निजेदेर दुर्भाग्य केटे गिये सौभाग्ये परिणत होबे। हाँ बंधुरा, सेई संगे अनेक प्रकार वास्तु दोष থেকে মুক্তি পাবে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। তথা এই শব্দটি একবার মুখে আনা মাত্রই আপনারা প্রচুর টাকার মালিক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ধন সম্পত্তিকে নিজের দিকে আকর্ষণ করতে পারবেন, সেই সঙ্গে পারিবারিক অশান্তি থেকে রেহাই পাবেন এবং ঋণ থেকে মুক্তি পাবেন। এই সকল সম্পর্কেই आज आमी आमार ए वीडियोटी माध्यमे विशेष ए शब्दटी आपनादेर जानिए देव। आपनार तुलसी तलार सामने दाड़िये ए शब्दटी किभावे मुखे आनबेन सेई सम्पर्के विस्तारित जानिए देव। एर फले विभिन्न प्रकार समस्या थेके आपनारा सुनिश्चितभावे रेहाई पाबेन। हाँ बंधुरा, आपनारा एकेबारे ठीकई शुनछेन। ए शब्दटी आपनारा जदि एकबार मुखे निते पारेन ताहले किन्तु एर रेजाल्ट सुनिश्चित भावेई पाबेन एबं एई उपायटीर फल कखनोई आपनादेर बिथा जाबे ना। एई विशेष शब्दटी कि जेटी आपनाके तुलसी मंचेर सामने दाड़िये बोलते होबे, एटी बलार आगे हिंदू धर्म संक्रांत बा विशेष किछु किछु तथ्य आपनादेर सामने तुले धरबो। ताई आज आमार बला एई भिडियोटी प्रत्येकटी मा बोन भाई बोनेदेर जन्य अत्यंत गुरुत्वपूर्ण। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা আপনাদের গৃহে তুলসী মাতার উদ্দেশ্যে জয় তুলসী মহারানী জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, কে না চায় জীবনে বড় লোক হতে? আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসুক আর্থিক সমৃদ্ধি, সেই সঙ্গে সুখ শান্তি। বন্ধুরা, এই সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধির খোঁজে আমরা সারা দিন বহু রকমের অক্লান্ত কঠোর পরিশ্রম করে চলেছি। যে যেমন অর্থ উপার্জন করতে চায় সে সেই রকম কাজ করে। বন্ধুরা, অনেকেই প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করে, পরিশ্রমের পর তারপর পরিশ্রমের ফল পায়। কিন্তু আবারও কখনো কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক ঠিক মিলছে না। পরিশ্রমের ফল ঠিক ঠিক না মেলার জন্য জীবনে আসে বাধা বিপত্তি। তাই আজ আমি আপনাদের জানিয়ে দেব যে যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে যে কোনো রবিবার দিন আপনার তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই মন্ত্র। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনি সুফল পাবেন, আপনি অতি অবশ্যই জীবনে উন্নতি করবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বিশেষ এই শব্দটি একবার তুলসী তলায় দাঁড়িয়ে মুখে আনতে। এর ফলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ শান্তি সমৃদ্ধি ছোঁয়া অবশ্যই আসবে। বন্ধুরা, আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য অতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর পুজো আরাধনাও করতে হবে। তবে এই তুলসী মঞ্চ যখন আপনারা ধোবেন তখন একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন,
যে আপনি এই উপায় বা ক্রিয়াটি করতে যাচ্ছেন রবিবার দিন। আর শাস্ত্র মতে আমরা আপনারা প্রত্যেকেই জানি যে রবিবার দিন তুলসী গাছে জল দেওয়া বলুন কিংবা তুলসী মঞ্চে সন্ধ্যার প্রদীপ দেখানো বলুন এগুলি করতে নেই, কারণ শাস্ত্রে স্পষ্টত নিষেধ করা আছে যে রবিবার দিন মাতা তুলসী মহারানী নির্জলা উপবাস করেন প্রভু শ্রী হরির জন্য। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা তুলসী মঞ্চটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, তারপর সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে সন্ধ্যা দেন ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যার প্রদীপ দেখাবেন। তবে আপনার তুলসী মঞ্চে দেখানোর কোনো প্রয়োজন নেই, আপনি আপনার ঠাকুর ঘরে বা আপনার প্রতিটি দরজায় আপনি এই সন্ধ্যার প্রদীপ দেখাবেন, সেই সঙ্গে সঙ্গে বাড়িতে ধুনার ধোঁয়া অবশ্যই ছড়িয়ে দেবেন। আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। তারপর আপনার পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনি আপনার তুলসী তলায় মাতা তুলসী মহারানী ও মা লক্ষ্মীর উদ্দেশ্য করে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। তাই শ্রদ্ধাচারণে এই মন্ত্রটি জপ করুন, আর সেই সঙ্গে একটু খেয়াল রাখুন যাতে আপনার এই কাজে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে। বন্ধুরা, সেই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনোই নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের তুলসী মঞ্চের পাশে জুতো খুলে রাখবেন না। অনেক সময়ই দেখা যায় বাড়ির উঠানে তুলসী মঞ্চের আশেপাশে হুটহাট করেই জুতো বা চপ্পল খুলে রাখেন, এটি অত্যন্ত খারাপ। এই দিকটি বিশেষ করে আপনারা নজর রাখবেন। সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, অনেক বাড়িতে দেখা যায় যে তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের কাছেই ভিজে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য ঝুলিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এই পরনের ভিজে জামা কাপড় যাতে না এই তুলসী গাছের স্পর্শ হয় সেই দিকটিও অতি অবশ্যই খেয়াল রাখবেন। তাই সব থেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামা কাপড় শুকাতে দেবেন না। আর আপনাদের ওই ভিজে জামা কাপড় যদি বারংবার তুলসী মহারানীর গায়ে স্পর্শ হয়, এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি আপনার পরিবারের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন। তাই সদা সর্বদাই তুলসী মঞ্চকে পরিষ্কার করে রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল নিবেদন করবেন যাতে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চের তুলসী গাছটি সবুজ ও সতেজ থাকে। যাই হোক বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক যে কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করবেন। আর্থিক সৌভাগ্যের জন্য আপনাকে উচ্চারণ করতে হবে বিষ্ণু মন্ত্র। তাই অতি অবশ্যই আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন। মন্ত্রটি হল ওম নমঃ নারায়ণ নম, ওম নমঃ নারায়ণ নম, ওম নমঃ নারায়ণ নম। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।